সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়, নিরাপদ জীবনচার কেন্দ্রীয় সভাপতি হিসাবে। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, যে সিলেটের যে বানবাসী মানুষ যারা বন্যার মধ্যে বন্দী রয়েছে, বিশেষ করে পারাক্কার বাঁধ চারার কারণে আমাদের দেশে যে বন্যার যে ক্ষতি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের প্রায় ১৩টা ডিস্ট্রিক্টে আজকে বন্যা কবলিত। সেখানে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিভিন্ন ত্রাণ কমিটি নিয়ে সিলেটে গিয়েছি। সেখানে আমরা গিয়ে দেখেছি যে অনেক পরিবার রয়েছে যাদের ঘরের নিচে একাধ বেড়া নেই, ঘরের চতুর্দিকের বেড়া নেই, এবং বাইরের বাতাসগুলি ঘরে ঢুকছে, আর সে মানুষগুলি শীতে কনকনে শীতে যেভাবে কাঁপে সেইভাবে কাঁপছে। বিশেষ করে অনেক পরিবার আছে চার দিন পাঁচ দিন পর্যন্ত খাবার নেই, খাবার রান্না করার মতো কোনো জায়গা নেই। খুবই মানে বলতে গেলে একটি নতুন কারবালা সৃষ্টি হয়েছে বাংলাদেশে সেই পারাক্কা বাঁধের কারণে। আমরা তাই নিরাপদ জীবনচার পক্ষ থেকে সব কিছু ভিজিট করে আমরা দেখেছি যে আমরা মৌলানা বাসানের আমল থেকে এই পর্যন্ত আমরা পারাক্কার বাঁধ নির্মাণ চেয়েছি, কৃষ্ণার বা পানি বন্টন চেয়েছি, এবং আপনার যে কিপাইমুখ বাঁধ নির্মাণ চেয়েছে, কিন্তু মূলত পানি হলো বহমান, এটা কোনো আইন নেই যে পানিকে বন্দী করার কোনো আইন পৃথিবীতে নেই, ইন্টারন্যাশনাল আইনও পানি বহমান, তাকে আটক করার কোনো রাস্তা নেই। এবং আমাদের সাথে ওরা যখন পানিতে ডুবে যায় তখন ঠিক আমাদের উপরে সেই পানিটা ছেড়ে দেয়, কারণ এদের যখন পানির দূর পানিতে এরা ডুবে যায় তখন তো আমরা বাঁচলাম কিনা সেটা দেখার তাদের সুযোগ থাকে না। সেই জন্য পারাক্কার বাঁধ, কিপাইমুখের বাঁধ এবং কৃষ্ণার বাঁধ বাংলাদেশের একটি মরণ পাত হিসাবে আমাদের জন্য সৃষ্টি হয়েছে। আজকে পানির যে অবস্থা, চীনে বন্যা হয়েছে, চীনের বন্যা ইন্ডিয়া আসতে আসছে আসছে, তারপরে ইন্ডিয়া এবং চীনের বন্যা এত ভয়াবহ হচ্ছে যে আমরা যদি এদের সেই মরণ পাত থেকে বাঁচার জন্য একই সাথে পারাক্কার বাঁধ এবং কৃষ্ণার বাঁধ এবং কিপাইমুখের বাঁধ তিনটা একই সাথে এরা ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশে একেবারেই পানির তলে থাকবে আমরা মনে করি এবং বিশেষজ্ঞরা মনে করেন। আমরা সেইখান থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বড়, আমরা যে পারাক্কার বাঁধটা আমাদের জন্য সবচেয়ে মানে আমাদের জীবনযাত্রার মধ্যে সবচেয়ে বিপজ্জনক মনে করি, সেটি আমাদের জন্য আশীর্বাদ হবে। আমরা যদি কিপাইমুখ বাঁধ থেকে, কৃষ্ণা বাঁধ থেকে এবং পারাক্কার বাঁধ থেকে আমরা বেরি বাঁধ বেঁধে তিনটি নদী খনন করে আমরা সাগর পর্যন্ত নিয়ে আসি, আপনারা জানেন যে যখন পারাক্কার বাঁধগুলা ছাড়ে, তো কিপাইমুখের বাঁধ ছাড়ে এবং কৃষ্ণার বাঁধ ছাড়ে, তখন আমরা আমরা যদি পানিগুলা আমাদের নদী খননের মাধ্যমে আমরা বঙ্গোপসাগরে নিয়ে যাই, তাহলে ওই পানিটাই আমাদের যে নদী খননের মধ্যে যে পানিটা থাকবে সেটা আমাদের শুকনা মৌসুমে আমাদের ফসল করার জন্য এটা আমাদের জন্য রহমত হয়ে যাবে। আমি মনে করি প্রতি কুদালে যে পরিমাণে মাটি উঠবে এর ১০০ গুণ আমাদের সফলতা আসবে। আর যখন আপনার পানি বেশি পানি হলে পানি ছাড়বে, তখন ওই পানিটা ওই নদী দিয়ে যখন সাগরে চলে যাবে তখন পর্যাপ্ত পরিমাণে মাছও বাংলাদেশে থাকবে। আমরা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ জীবনচার পক্ষ থেকে দাবি যে বিশেষ করে আপনার পারাক্কা বাঁধ এবং কিপাইমুখের বাঁধ এবং কৃষ্ণার বাঁধ থেকে আমাদের তিনটা আপনার বেরি বাঁধ সৃষ্টি করে তিনটা নদী খনন করে একদম বঙ্গোপসাগর পর্যন্ত যদি নেওয়া হয় বাংলাদেশের জন্য এই তিনটাই বিশাল রহমত হিসাবে আমাদের জন্য হয়ে যাবে। আপনারা জানেন যখন ওই পানিটা সাগরের পানিটা ছাড়বে ওরা, তখন আমাদের যে খনন করা পানিটা থাকবে এবং ওই পানির মধ্যে সাগরের মাছগুলোও আটক হবে। তাই এতে আমাদের বাংলাদেশে যে বাতে এবং মাছে বাঙালি, ওই তিনটা নদী খনন করার কারণে আমরা পর্যাপ্ত মাছ সাগর থেকে এসে বন্দী হবে। পাশাপাশি যখন আমাদের শুকনা মৌসুম আসবে তখন ওই পানিগুলো দিয়ে আমাদের ফসল করার জন্য আমাদের বাংলাদেশের বিশাল উপকার আসবে। যেখানে আমরা
ফসল মৌসুমে আমাদের একদম শুকনো হয়ে যায় ও জমিগুলা, পানির জন্য আমরা ফসল করতে পারি না। সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যে বাংলাদেশকে চিরতরে রক্ষা করার জন্য, যেমনিভাবে ঢাকা শহরে বেড়িবাঁধ করে ঢাকা শহর রক্ষা হয়েছে, কয় নদী বেড়িবাঁধ দিয়ে সে হবিগঞ্জ সহ অনেকগুলো শহরকে স্থায়ীভাবে বাঁচানো হয়েছে, এমনিভাবে তিনটা বেড়িবাঁধ পারাক্কা বাঁধ থেকে এবং টিপাইমুখের বাঁধ থেকে এবং কৃষ্ণার বাঁধ থেকে তিনটি বাঁধ নির্মাণ করবেন। সেই বাঁধগুলো যাবে একদম বঙ্গোপসাগরে, তাহলে ওই তিনটা বাঁধের কারণে বাংলাদেশ স্থায়ীভাবে একটা সুখী দেশ হিসাবে রূপান্তরিত হবে এবং আর বন্যায় আমরা কবলিত হব না। এই আশাটুকু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখছি, বিশেষ করে নিরাপদ জীবনচার পক্ষ থেকে আমাদের দাবি যে পারাক্কার বাঁধ এবং টিপাইমুখের বাঁধ এবং কৃষ্ণার বাঁধ থেকে তিনটি বেড়িবাঁধ সৃষ্টি করে সাগর পর্যন্ত আমাদের নদীকরণ করার জন্য এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং পাশাপাশি সকল সংগঠনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়ে আলোচনা করার জন্য, এই বিষয়ে প্রোগ্রাম করার জন্য, এই বিষয়ে দাবি নিয়ে আসার জন্য, এই বিষয়টি আন্দোলনের রূপ দেওয়ার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।